বন্ধুরা আজকে চলে এলাম ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকমের তাওয়া ইলিশ। এই ইলিশের ওজন হচ্ছে 1 কেজি 200 গ্রাম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে খুব কম সময়ে এবং খুব কম মশলা দিয়ে তাওয়া ইলিশ তৈরি করতে হয়। প্রথমে আমি মাছটার আঁশ ফেলে নিচ্ছি। আমার মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেল, এখন আমি মাছটা ধুয়ে কেটে নেব। এখন আমি মাছটা কেটে নিচ্ছি। লেজা আর মাথা প্রথমে আমি আলাদা করে নিলাম, তারপর মাছটা আমি মাছখান থেকে ফেলে নিচ্ছি। এরপর মাছের এই সাইডের যে কাঁটা বাজে এটা দেখা যাচ্ছে খাবার সময়, আবার অনেক সময় দেখা যাচ্ছে মাছ ধোয়ার সময় হাতে লেগে যায়, এই জন্য কাঁটাটা আমি সাইড থেকে ছেড়ে দিলাম। এবার মাছের লুকাটা আমি বের করে নিলাম। মাছের মধ্যে দেখা যাচ্ছে ছোট একটা ডিম রয়ে গেছে, এই ডিমটা আমি বের করব না, আমি মাছটার ডিম সহ টুকরো টুকরো করে নেব। মাছের মধ্যে আমি ডিমটা রেখে দিলাম, এতে দেখা যাবে প্রতিটা মাছের মধ্যে ডিম থেকে যাবে। দেখুন প্রতিটা মাছের মধ্যে ডিম রয়ে গেছে। মাছগুলো আমার সাইজ করা হয়ে গেছে, এখন এই মাথাটা আমি দুভাগ করে দেব। এখন আমি মাছের এই যে ফুলকো থাকে এটা ফেলে দেব, কারণ যে কোনো মাছেরই ফুলকা খাওয়া স্বাস্থ্যসম্মত না। আমার মাছটা তো হয়ে গেছে, এখন এগুলো আমি ধুয়ে নিব। তবে অন্যান্য মাছ যেভাবে দিতে হয়, বেশ মাছ অথবা ভালোভাবে দিতে হয় না, এক ধুয়ে ধোয়া তুলি হয়ে যায়। মাছ ধুয়ে নিলাম, এখন এর মধ্যে আমি একে একে আমার উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দিচ্ছি। আর এর সাথে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় বড় 4টা পেঁয়াজ নিয়েছি। এখন আমি মাছগুলো সুন্দর করে মশলার সাথে মেখে নেব। চুলায় আমি একটা তাওয়া দিলাম, তাওয়াটা গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি। এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো আমি তেলের উপর একে একে সাজিয়ে দিলাম। এখন এই পিসটা একটু হালকা ভাজা হলে আমি মাছগুলো আবার উঠিয়ে দেবো। মাছগুলো এক এক করে উঠে দিচ্ছি। মাছগুলো আবার একটু ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে দিলাম।
এখন এরপর আমার মাখানো মশলাগুলো আমি এর উপরে দিয়ে দেব। মশলাগুলো সব দিয়ে দিলাম, এখন এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দেব, ফিরে আসবো 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে, মাছটা এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব, তেলটা উপরে ভেসে উঠেছে, মাছগুলো নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এভাবে আমি প্রতিটা মাছ উল্টিয়ে দেব। মাছগুলো আমি উল্টিয়ে দিলাম, তেলটা উপরে উঠেছে, তবে আমি আরো 2 মিনিট দমে রাখবো। এখন আমি মাছটা আবার ঢেকে দিচ্ছি, ফিরে আসবো 2 মিনিট পরে। ফিরে এলাম 2 মিনিট পরে, দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে এবং তেলগুলো ভেসে উঠেছে। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার রেসিপি তাওয়া ইলিশ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে একবার দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আগামী পর্ব দেখার জন্য অপেক্ষা করবেন।